আসসালামু আলাইকুম, আমি রাকিব হাসান, রংপুর মেডিকেল কলেজ, 49 MBBS ব্যাচ। বায়োলজি ক্লাসের ধারাবাহিকতায় অণুজীবের আজকে আমরা শুরু করব চতুর্থ পর্ব। এ পর্বে আমাদের আলোচ্য বিষয় থাকবে ফাজ কি এবং ব্যাকটেরিওফাজের গঠন। চলো দেখে নিই আমরা ফাজ এবং ব্যাকটেরিওফাজ সম্পর্কে। প্রথম হচ্ছে আমাদের ফাজ কি। ফাজ একটি গ্রিক শব্দ, তো একটা গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে টু ইট, বাংলা করলে দাঁড়ায় ভক্ষণ করা, ভক্ষণ করা। ফাজ কথাটার হচ্ছে টু ইট, ভক্ষণ করা। তারপরে আসছে কি ব্যাকটেরিওফাজ। ফাজের সাথে রিলেটেড একটা কথা হচ্ছে ব্যাকটেরিওফাজ। তাহলে ব্যাকটেরিওফাজটা কি হবে, যে একটা ভাইরাস, যে সকল একটা ভাইরাসকে যদি আমরা কল্পনা করি, সে একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে। একটা ব্যাকটেরিয়া, তার ডিএনএ থাকবে, প্লাজমিড থাকবে। একটা ভাইরাস যখন একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ওই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিবে। তাহলে দুইটা কথা, এক কথা হচ্ছে আক্রমণ করবে, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ধ্বংস করবে। তাহলে তখন আমরা ওই ভাইরাসকে বলবো ব্যাকটেরিওফাজ ভাইরাস। তাহলে ব্যাকটেরিওফাজ ভাইরাস ওই সকল ভাইরাস যারা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং আক্রমণ করার পরে ধ্বংস করে দেয়, তাদেরকে আমরা ব্যাকটেরিওফাজ ভাইরাস বলি। ব্যাকটেরিওফাজ ভাইরাস প্রথম এই নামটা অভিহিত করেন একজন বিজ্ঞানী, দা হ্যারিলি ফেলিক্স। আর টি2 ব্যাকটেরিওফাজ নামের একটি ব্যাকটেরিওফাজ, আমাদের অতি পরিচিত একটা ব্যাকটেরিওফাজ হচ্ছে টি2 ব্যাকটেরিওফাজ। এই টি2 ব্যাকটেরিওফাজ আবিষ্কৃত করেন বিজ্ঞানী টর্ট, বিজ্ঞানী টর্ট। দুইজনের নাম আমাদের এই ফাজ ভাইরাসের গঠনের সাথে খুবই গুরুত্বপূর্ণ, আমরা মনে রাখব। এটা টি2র আবিষ্কারক বিজ্ঞানী টর্ট, আর ব্যাকটেরিওফাজ নামকরণ নামটা অভিহিত করেন দা হ্যারিলি ফেলিক্স। এখন আমরা অতি পরিচিত যে ব্যাকটেরিওফাজ, সেটা হচ্ছে টি2 ব্যাকটেরিওফাজ। আমরা দেখে নিব একটা টি2 ব্যাকটেরিওফাজের গঠন। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি দুইটা ছবি আছে, একটা হচ্ছে পূর্ণাঙ্গ গঠন, একটা লম্বচ্ছেদ। এটা কিসের? টি2 ব্যাকটেরিওফাজের গঠন। আমরা টি2 ব্যাকটেরিওফাজের দুইটা অংশ পাই, একটা হচ্ছে মাথা আর একটা লেজ। তাহলে দেখো তোমরা, এতটুকু অংশ মাথা, এতটুকু অংশ আমরা কি পাইছি, মাথা, বাকি অংশটা লেজ। মাথাটা দেখতে কেমন? মাথাটা দেখতে হবে ষড়ভুজাকৃতির অথবা কি প্রিজমের ন্যায়। ষড়ভুজাকৃতির অথবা প্রিজমের ন্যায়। এর দৈর্ঘ্য কতটুকু হবে? দৈর্ঘ্য হবে 93 থেকে 100 ন্যানোমিটার, 93 to 100 ন্যানোমিটার। প্রস্থ কতটুকু পাবো আমরা? প্রস্থ জেনারেলি 65 ন্যানোমিটার। আমরা লম্বচ্ছেদের চিত্র লক্ষ্য করলে দেখতে পাচ্ছি মাথার ভিতর একটা দ্বিসূত্রক প্যাঁচানো ডিএনএ আছে। আমরা ভাইরাসের প্রকারভেদ এপিসোডে দেখে এসেছি যে আমাদের ডিএনএ ভাইরাসের মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে টি2 ভাইরাস। সো টি2 ভাইরাসের কোরে কি থাকবে? ডিএনএ থাকবে। তাহলে এটা দ্বিসূত্রক ডিএনএ। আমরা জানি ডিএনএ অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে তৈরি। ডিএনএ, আমরা যখন ডিএনএ ডেফিনেশন পড়ছি, যে দ্বিসূত্রক নিউক্লিওটাইডের পলিমারকে ডিএনএ বলে। তো এখানে অবশ্যই, তাহলে যেহেতু ডিএনএ আছে অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে তৈরি, কতটা নিউক্লিওটাইড থাকবে আমাদের? 60,000 নিউক্লিওটাইড আমরা পাবো, 60,000 নিউক্লিওটাইড। আবার আমরা জানি হচ্ছে ডিএনএর ভিতর কি থাকে? জিন থাকে। জিন আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণকারী। কতটি জিন থাকবে? 150টি জিন থাকবে। তাহলে এইটা হচ্ছে আমাদের মাথা সম্পর্কে ডিটেলস। এবার আসি আমরা লেজে। তাহলে লেজ পড়তে গেলে আমরা লেজের দৈর্ঘ্য প্রস্থটা আগে জেনে নিই, যে লেজের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা হবে 95 থেকে 110 ন্যানোমিটার পর্যন্ত। প্রস্থ কতটুকু হবে? প্রস্থ হবে 15 থেকে 25 ন্যানোমিটার।
লেজে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি চাকতির ন্যায় অংশ, এই চাকতির ন্যায় অংশটাকে আমরা বলবো কলার। তবে মাথা থেকে, মাথায় যেমন আমাদের দ্বিসূত্র ডিএনএ ছিল, আমাদের লেজ থাকবে ফাঁপা, সেখানে কোনো ডিএনএর উপস্থিতি নাই। নিচের দিকে কি আছে, একটা বেজ প্লেট দেখতে পাচ্ছি আমরা, তাহলে এটাকে আমরা বলবো বেজ প্লেট। বেজ প্লেটের নিচের দিকে ছোট ছোট কাটার ন্যায় কিছু অংশ দেখতে পাচ্ছি, যেগুলোকে আমরা বলবো স্পাইক। দেন উভয় পাশে তিনটা তিনটা করে আমরা আরো তিনটা অংশ যেগুলো দেখতে পাচ্ছি, স্পর্শক তন্তু, এগুলো হচ্ছে স্পর্শক তন্তু। এখন দেখো, আমরা যখন ভাইরাস পড়ছি, যে ভাইরাসের রাসায়নিক গঠনে আমরা জেনে এসেছি যে ভাইরাস দুইটা অংশ দিয়ে গঠিত, একটা নিউক্লিক অ্যাসিড আর একটা প্রোটিন। তাহলে আমরা এখানে যেহেতু নিউক্লিক অ্যাসিড ডিএনএ পেয়ে গেছি, বাকি অংশ সবটাকে আমরা কি বলবো, যে প্রোটিন। আর প্রোটিনের যে আবরণ সেটাকে আমরা বলছিলাম ক্যাপসিড। সো ওভারঅল এটাকে আমরা টোটালটাকে কি বলবো, ক্যাপসিড, ক্যাপসিড। এবং এই যে বেস প্লেট, স্পাইক, স্পর্শক তন্তু, এই তিনটা জিনিসেরই কি গঠন, প্রোটিন, প্রোটিন দিয়ে তৈরি। তাহলে এখান থেকে এমসিকিউ হইতে পারে যে স্পাইকের রাসায়নিক গঠন কি। অবশ্যই প্রোটিন আমরা যদি প্রিভিয়াস কথাগুলো মাথায় রাখি, আমাদের বেসিক ক্লিয়ার থাকে, তাহলে এগুলো বলা সোজা হবে আমাদের জন্য। তাহলে আমরা একটু সামারাইজ করে আসি যে ফার্স্ট ভাইরাস কি ছিল। ফার্স্ট ভাইরাস একটা গ্রিক শব্দ যার অর্থ টু ইট। ব্যাকটেরিও ফাজ কি ছিল, যে সকল ভাইরাস একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করার পরে ধ্বংস করে দেয় তাদেরকে আমরা ব্যাকটেরিও ফাজ বলি। অতি পরিচিত একটা ব্যাকটেরিও ফাজ হচ্ছে টি2, যেটা বিজ্ঞানী টর্ট আবিষ্কার করছে। টি2 ভাইরাসের দুইটা অংশ, একটা মাথা, একটা লেজ। মাথাটা কেমন ছিল, ষড়ভুজাকৃতির পিজমের ন্যায়, 93-100 ন্যানোমিটার দৈর্ঘ্যের এবং 65 ন্যানোমিটার প্রস্থের, যেখানে আমরা একটা দ্বিসূত্রক ডিএনএ পেয়েছি। ডিএনএতে 60,000 নিউক্লিওটাইড এবং 150টি জিন ছিল, এবং লেজের ভিতর একটা ডিক্স আকৃতির কলার পাইসি, এবং নিচের দিকে একটা বেস প্লেট, কাটার ন্যায়, স্পাইক এবং স্পর্শক তন্তু, তিনটা তিনটা ছয়টা স্পর্শক তন্তু, যেগুলো সবগুলোর রাসায়নিক গঠন প্রোটিন। এই ছিল আমাদের অণুজীব 4-এর আলোচ্য বিষয়। নেক্সট পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।